নমস্কার ছাত্রছাত্রীসকল, সকলো ছাত্র ছাত্রীর বাবে লৈ আইছো আজি বহুকেইটা গুরুত্বপূর্ণ খবর। অসমের এজন স্টুডেন্ট হিসাবে এই ভিডিওটো প্রথমৰ পৰা হেলৈকে চাই যোৱাটো কর্তব্য। আজি প্রথমে আলোচনা করেম আকো স্কুল কলে সাত দিন বন্ধ দিয়া হৈছে, কত কত বন্ধ দিছে হবি সেইটো ভিডিওর জৰিয়তে জনাম। তারপর আলোচনা করেম ব্যাংকর নিয়ম সলনি করলে ব্যাংক কর্তৃপক্ষ, সকলো ব্যাংকর নিয়ম সলনি হল, কি সলনি হয়েছে এই ভিডিওর জৰিয়তে চাব পাৰিব। তারপর আলোচনা করেম লগতে সকলো ছাত্র ছাত্রীর বাবে তিনটা ভাল খবর লৈ আইছো এই ভিডিওর জৰিয়তে। এজন ছাত্র হিসাবে এই ভিডিওটো প্রথমৰ পৰা শেষলৈকে চাই যোৱাটো কর্তব্য। ছাত্র ছাত্রীসকল, তোমালোকে যদি এই চ্যানেল এতিয়ালৈকে সাবস্ক্রাইব করা নাই তেনেহলে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰিবা, এনে ধৰণৰ নতুন নতুন সদায় ভিডিওবিলাক পাই থাকিবলৈ। আহক আমি দেরি নকৰি ভিডিওটো আৰম্ভ কৰোঁ। ছাত্র ছাত্রীসকল, আজি প্রথমে আলোচনা করে মহামাহৰ পৰা বেংকৰ লেনদেনৰ বহুকেইটা নিয়ম সলনি হ'ব। আজি জানি ল কি নিয়ম সলনি হ'ব সবিহে, যে বছৰৰ শেষত অর্থাৎ ডিসেম্বৰ মাহৰ পৰা বেংকৰ লেনদেন সংক্রান্তীয় বহুকেইটা নিয়ম সলনি হ'ব। রিজার্ভ বেংকৰ তৰফৰ পৰা NEFT সেৱা 24x7x365ৰ কথা ঘোষণা কৰা হৈছে। ডিসেম্বৰ 2020ৰ পৰা এই নতুন নিয়ম প্ৰযোজ্য হ'ব বেংকত। ইয়াত কৈছে এই সেৱাৰ ফলত RTGSৰ মাধ্যমেৰে গ্ৰাহকে 24 ঘণ্টা এই টকা ট্ৰেন্সফাৰ কৰিব পাৰিব। মাহৰ দ্বিতীয় আৰু চতুৰ্থ শনিবাৰক বাদ দি ৱৰ্কিং ডেটত পোৱা 7 বজাৰ পৰা বিয়লি 6 বজালৈকে এই সুবিধা লাভ কৰিব বেংক গ্ৰাহকে। কয় যে RTGSৰ মাধ্যমেৰে ৰিয়েল টাইম ফাণ্ড ট্ৰেন্সফাৰ কৰাৰ সুবিধা পোৱা যায়। বৃহৎ পৰিমাণৰ টকা ট্ৰেন্সফাৰৰ ক্ষেত্ৰত এই মাধ্যম ব্যৱহাৰ কৰা হয়। RTGSত 2 লাখতকৈ কম টকা ট্ৰেন্সফাৰ নহয়, অনলাইন বা বেংকৰ শাখালৈ গৈও এই সুবিধা ল'ব পাৰে। অনলাইনৰ জৰিয়তে ট্ৰেন্সফাৰ কৰিলে কোনো ধৰণৰ অতিৰিক্ত শুল্ক পৰিশোধ কৰিব নালাগে, কিন্তু বেংকৰ শাখাত কৰিলে অতিৰিক্ত শুল্ক পৰিশোধ কৰিবলগীয়া হয়। যে রিজার্ভ বেংকৰ মনিটরি পলিসি কমিউনিটির সুতর হার কোনো ধরনের সলনি করা নাই। RBIৰ গভর্নিত গভর্নর শশীকান্ত দাসৰ নেতৃত্বত 6 জনীয়া কমিটিয়ে মনিটরি পলিসি কমিটি সুতর হার কোনো ধরনের সলনি নকরার সিদ্ধান্ত গ্রহণ করেছে। রেপো রেট 4% অপরিবর্তিত হিসাবে আছে। বন্ধুবন্ধুসকল, আজি দ্বিতীয় নম্বর খবরটো হৈছে এটা গুরুত্বপূর্ণ খবর। ইয়াত কৈছে আছেনে খসড়া ভোটার তালিকাত আপোনাৰ নাম, কিদরে করব পঞ্জীয়ন আৰু তথ্য সুদরণি। 15 ডিসেম্বৰলৈকে ইয়াৰ সময়সীমা আছে সুদরণিৰ বাবে, সোনকালে জানি লোক ইয়াৰ সবিহে। যে ভোটার খসড়া তালিকাত আপোনাৰ নাম আছেনে, প্রকাশ পালে খসড়া ভোটার তালিকা। অহাম সময় আপোনাৰ অন্যান্য তথ্যপাতিসকলৰ সুদরণি তথা অধিক তথ্যৰ বিষয়ে জানিব বিচাৰে তেনেহলে আপোনালোকে www.ceoassam.nic.in আৰু www.nbsp.in ৱেবছাইটত ক্লিক কৰি আপোনালোকে গুগল বা ক্ৰম ব্ৰাউজাৰত চাৰ্চ কৰি সবিহে আপোনালোকে জানিব পাৰিব আৰু আপোনালোকে এইখিনি তথ্য সুদরণি কৰিব পাৰিব। কোৱা যায় খসড়া ভোটার তালিকার নামকরণ তথ্য সুদরণি অভিযোগ আদির বাবে সুবিধা প্রদান করেছে। ইয়ার বাবে 15 ডিসেম্বৰৰ ভিতরত আবেদন করব লাগিব নাগরিক সকলে, যদি 15 ডিসেম্বৰৰ আগতে নকরে তেনহলে নহব। তারপর কোয়াইছে অনলাইন বা অফলাইন দুই ধরনের আবেদন করব পাৰিব। ইয়ার বাবে ইয়াত কৈছে অনলাইনের যোগে যদি করে তেনহলে www.ceoassam.nic.in আর www.nbsp.inৰ পৰা ডাউনলোড করব পাৰিব হবিহে PDF ফাইল হম আর জানিব পাৰিব কেনেকৈ আবেদন করব লাগে সবিহে। কৈ দিয়া হৈছে যে নির্বাচনী পঞ্জীয়নৰ কাৰ্যালয়ৰ যোগেদিও আবেদন পত্ৰ সংগ্ৰহ কৰিব পাৰে। অনলাইন বা অফলাইনৰ জৰিয়তে নতুনকৈ নাম পঞ্জীয়ন তথ্য সুদৰণে আৰু নামকৰণ কৰিব পাৰিব আৰু সলনি কৰিব পাৰিব ভোটদান কেন্দ্ৰ সবিশেষ। কৈ দিয়া হৈছে যে কোনবোৰ ভুলত কেনেধৰণে আগবাঢ়িব লাগিব। ইয়াত কৈছে আপোনাৰ নাম একাধিক ঠাইত পঞ্জীত হৈ থাকিলে প্ৰমাণ পত্ৰ যোগে হাত যোগে আবেদন কৰিব লাগিব। তাৰপিছত কৈছে যদি আপোনাৰ নাম সুদৰণিৰ বাবে প্ৰমাণ পত্ৰ 8 যোগে আবেদন কৰিব লাগিব। সমষ্টিতে ভিতৰতে ঠিকনা সলনি কৰিলে প্ৰমাণ পত্ৰ 8 যোগে আবেদন কৰিব লাগে। ইয়াত 1, 2, 3, 4 এনেকৈ দিয়া আছে, এইটো কোনটো দিয়া আছে ইয়াত সুন্দৰভাৱে বুজাই দিয়া হৈছে। আৰু যদি ভোটাৰ তালিকাত নাম অন্তৰ্ভুক্তৰ বাবে আপুনি আবেদন কৰিব বিচাৰে তেনেহ'লে 6 যোগে করব লাগিব আপনার আবেদন। কোয়া হয় যে ভোটার তালিকাত নাম অন্তর্ভুক্তর ভাবে কি করব লাগবে। ইয়াত কৈছে প্রমাণপত্র পূরণ করে নির্বাচন পঞ্জায়ক বিষয়া বুথ পর্যায়ের বিষয়াক দাখিল করব লাগবে। ইয়াত কৈছে অনলাইন যোগে www.nbsp.in আবেদন করব পাৰিব, অফলাইন যোগে করব করলে CEO বা DIDO ওয়েবসাইটৰ পৰা প্ৰমাণপত্ৰ 6 ডাউনলোড কৰি সম্পূৰ্ণ কৰিব লাগিব আবেদন।
সনকরিম ছাত্র ছাত্রী সকলৰ বাবে আহি গৈছে এটা ডাঙৰ খবৰ ইয়াত কৈছে আকো কাল ৰূপ লৈছে কৰোনাই আমেৰিকাত এদিনতে 2 লাখ আক্রান্ত ভারত বর্ষত ঠায়ে ঠায়ে বন্ধ করিলে স্কুল কলেজ বন্ধ দিয়া হৈছে ডিসেম্বৰ লৈকে কোন কোন ৰাজ্যত বন্ধ দিয়া হৈছে হবিহে জানাই দেম ইয়াত কৈছে স্কুল কলেজ বন্ধ দিয়া লগতে জারি করিলে হাইন্দ আইন কোত কোত হাইন্দ আইন জারি কৰিছে হবিহে টু ভিডিওৰ জৰিয়তে চাব পাৰিব ছাত্র ছাত্রী সকলে আকো বাড়িছে করোনার সংক্রমণ পরিস্থিতি কিছুর সুস্থির হওয়ার দিয়ে আগবাড়িছে লওয়ার সময়তে আকো আরম্ভ হয়েছে করোনার ভয়াবহ সংক্রমণ আমেরিকা যুক্তরাষ্ট্রের মাত্র এদিনতে নতুনকৈ করোনা আক্রান্ত হয়েছে প্রায় 2 লাখতকৈ লোক সেইদরে বাড়িছে মৃত্যু হওয়া লোকর সংখ্যা ইয়ার সমান্তরালকৈ ইউরোপর বহুকেইখন দেহত এতিয়া জারি করা হয়েছে লকডাউন কয় যে অসমত এই মুহূর্তত যদিও করোনার সংক্রমণ কিছু হ্রাস পাইছে তথাপিও দেহর ভিন্ন প্রান্তত এতিয়াও অব্যাহত আছে করোনার সন্তা ভয়ঙ্করভাবে সংক্রমণ হয়েছে দিল্লিত ঠান্ডা প্রকোপ বাড়ি অহার লগে করোনার আক্রান্ত লোকর সংখ্যা বৃদ্ধি বর্তমান সময় এক চিন্তার কারণ হয়ে পড়েছে শুক্রবার দিনট দিল্লিত নতুনকৈ 118 জন লোক করোনা আক্রান্ত হয়ে মৃত্যুক সাবটি লয় ইফালে পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি আহমেদাবাদত পুনের হান্দ আইন জারি করা হয়েছে ইফালে মহারাষ্ট্রত 31 ডিসেম্বরলৈকে 31 ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয় বন্ধ রখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ছাত্র ছাত্রীসকল অসমত বন্ধ রখা হওয়া নাই এতালেকে যদিও কিন্তু অসমত হ্রাস পাই আছে করোনার সংখ্যা কিন্তু বেলেগ রাজ্য সমূহ বৃদ্ধি পাই আছে সেইভাবে মহারাষ্ট্র রাজ্যত ঘোষণা করেছে 31 ডিসেম্বরলৈকে স্কুল কলেজ বন্ধ রাখব ইয়াত কৈছে 31 ডিসেম্বরলৈকে ঘোষণা করেছে নিউজের জড়িয়ে এতিয়া আলোচনা করিম সকলোর বাবে আহি গৈছে এটা সুখবর বাসত উঠিলে দিব নালাগে ভাড়া আগতে আছিল দিল্লিত এতিয়া আহিছে গুৱাহাটীত ইয়াত কৈছে বাসত উঠিলে দিব নালাগে ভাড়া গুৱাহাটীত বিনামূল্যা বাস সেবা আরম্ভ করিলে শীঘ্রে গুৱাহাটী মহানগর রাজপথত চলিব বিনামূলিয়াকৈ বাস রাজ্য সরকার আরম্ভ করেছে বমন সারথী নামৰ এক বিহে অবিলাসী আঁচনি এই আঁচনির অধীনত গুৱাহাটী রাজপথত চলিব গুলপিয়া রঙের বিনামূলিয়া বাস ইপিছে সকলোর বাবে বিনামূলিয়া নহয় এই বাস সেবা কিছুমানের কারণেহে এই বাস সেবা বিনামূলিয়া হব ইয়াত কৈছে কার কার নামত বিনামূলিয়া হব সবিহে ইয়াত কৈছে এই বাসত বিনামূলিয়াকৈ যাত্রা করব পাৰিব কেবল মহিলাসকল আর বয়োজ্যেষ্ঠ নাগরিক ইয়াত কৈছে দুটা মানুহে যাব পাৰিব এটা হৈছে মহিলাসকলে যাব পাৰিব বিনামূলীয়াকৈ আৰু হৈছে যিসকল বয়োজ্যেষ্ঠ পুৰুষ হওক মহিলা হওক সেইসকলেও যাব পাৰিব কয় যে অহা ডিসেম্বর মাসের শেষের ফলে গুৱাহাটী মহানগর রাজপথত এই গোলপীয়া বাসসমূহ চলিব বলে জানাইছে পরিবহন নিগমের অধ্যক্ষ অশোক কুমার বট্টরায় কয়েছে প্রথম অবস্থাত 25 বাস উপলব্ধ হব পরবর্তী সময়তে এই সংখ্যা বৃদ্ধি করা হব বলে ইয়াত কৈছে বাসসমূহ থাকিব অত্যাধুনিক সা সুবিধা ইয়ার বাবে এতিয়া ড্রাইভার আর কন্ডাক্টর নিযুক্তি দিবলৈ যুঁজা চলাইছে পরিবহন বিভাগে ইতিমধ্যে যিসকলে এই বিনামূল্যে যাব ইচ্ছা করে তেনহলে সেইসকল মহিলা হব অর্থাৎ বয়োজ্যেষ্ঠ নাগরিক হব লাগবে তেনহলে এই বাসসমূহত যাত্রা করব পারিব উল্লেখযোগ্য যে হয়ে যাওয়া বিধানসভা অধিবনত মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই আসনের কথা জানাইছিল বর্তমান সময়ত গুৱাহাটী মহানগরীত এই বাস উপলব্ধ হব যদিও পরবর্তী সময়ত তিনিচুকীয়া ডিব্রুগড় শিলচর আর যোরহাটকে ধরে এই আসনে সামরি লব বলে জানিব পৰা গৈছে নিউজৰ জৰিয়তে আপোনালোকে যদি কিবা ভিডিঅ'টোৰ জৰিয়তে কিবা বুজাত অসুবিধা হৈছে তেনেহ'লে কমেণ্টত জনাব আমি সুন্দৰভাৱে ৰিপ্লাই কৰিবলৈ চেষ্টা কৰিম থেংক ইউ আজিলৈকে ইমানেই অসমত যিটো কোৱা হৈছিল যে স্কুল কলেজ বন্ধ হ'ব 7 দিন সেইটো হৈছে অসমত ন অসমত কোৱা হোৱা নাছিল যদিও কিন্তু বেলেগ যিটো ৰাষ্ট্ৰ আছে মহাৰাষ্ট্ৰ সেই ৰাষ্ট্ৰত বন্ধ কৰি দিয়া হৈছে 31 ডিচেম্বৰলৈকে স্কুল কলেজ কাৰণ কৰোণাৰ প্ৰকোপ বৃদ্ধি পোৱাৰ বাবে বন্ধু বান্ধৱসকল এয়া আছিল আজিৰ ভিডিঅ'